সারের কালোবাজারি বন্ধ করা সহ বিভিন্ন দাবিতে বুধবার ইসলামপুর মহকুমা কৃষি অধিকর্তাকে স্মারকলিপি জমা দিল অল ইন্ডিয়া কিষাণ ও ক্ষেত মজদুর সংগঠনের ইসলামপুর এবং গোয়ালপোখর ব্লক কমিটি। এদিন ইসলামপুর টাউন লাইব্রেরি থেকে মিছিল করে রাজ্য সড়ক ধরে কৃষি অধিকর্তার অফিসের সামনে গিয়ে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা। সংগঠনের নেতৃত্বরা জানান, তাদের মূল দাবি সারের কালোবাজারি বন্ধ করা। প্রশাসন চাইলেই এই সমস্যার সমাধান করতে পারে, তারপরও যদি এই কালোবাজারি বন্ধ না হয় তাহলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন জেলা সম্পাদক দয়াল সিংহ। ৪০০-৫০০ টাকা বেশি দিচ্ছে, কিন্তু এটা যদি প্রশাসন তৎপর হয় তাহলে এটা তো হওয়ার কথা না। এর বলি হতে হচ্ছে সাধারণ একটা কৃষককে। তাই আমরা দাবি তুলেছি মানে প্রশাসককে, এই যে সারের কালোবাজারি হচ্ছে, অতিরিক্ত মূল্য নেওয়া হচ্ছে, অত আবার অভাব সৃষ্টি করা হচ্ছে কৃত্রিমভাবে, স্টোর রেখে বলা হচ্ছে সার নেই, ফলে একটা অভাবের সৃষ্টি করা হচ্ছে। তাই প্রশাসনকে আমরা জানাতে এসেছি এই যে কৃষকরা সম্মুখীন মানে সমস্যার সম্মুখীন হচ্ছে, এর জন্য যাতে দাবি না মানা হলে আমাদের আন্দোলন আরও বৃহত্তর হবে। শুধু আমাদের এই ব্লক জুড়ে আন্দোলন হবে না, আমরা এই আন্দোলনটা আরও মানে পুরো ডিস্ট্রিক্ট জুড়ে এটা আমরা আন্দোলনটা শুরু করব। কালোবাজারি সারের যে মজুদ দাবি কৃত্রিমভাবে সংকট সৃষ্টি করা হচ্ছে, এবং একটা কথা হচ্ছে প্রচার করেছে এরা রিটেলাররা, এবং তার সঙ্গে হচ্ছে হোলসেলাররাও যুক্ত আছে, যে সার কিনতে গেলে ট্যাগিং করতে হবে। মানে আপনি ইউরিয়া সার নিতে আসেন, আপনাকে হচ্ছে একটা অন্য সার দিয়ে দিচ্ছে, আবার তার সঙ্গে তার দামটাও হচ্ছে যোগ করছে। আমরা এর বিরুদ্ধেই আজকে এডিএ সারের কাছে যাব, যে যেখানে আমরা জানি যে এমআরপি রেটে বেশি, এমআরপি রেটেই যা কিছু বিক্রি হওয়ার কথা সেটা হবে, সরকারি নির্দেশ অনুযায়ী এমআরপি রেট থাকবে, সে অনুযায়ী দাম নিবে। আর এমআরপি মানে তো হচ্ছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস, তার থেকেও বেশি দাম নিচ্ছে, এক নম্বর কথা। দ্বিতীয় হচ্ছে কৃত্রিমভাবে কিছু সারকে সংকট সৃষ্টি করা হচ্ছে, র্যাক বসছে, আমরা দেখছি এখানে আসছে, এখান থেকে কোথাও সারটা যেন উধাও হয়ে যাচ্ছে। আমরা হচ্ছে সঠিক সারটা যেন যে ব্লকে বরাদ্দ হয়েছে সারটা, সে ব্লকের চাষিরা যেন পায়, দ্বিতীয় দাবি। তৃতীয় দাবি হচ্ছে যে যা যে পরিমাণ সার রিটেলারের কাছে স্টক আছে সেটা যেন বোর্ডের মধ্য দিয়ে রিফ্লেক্ট করে, তাহলে যে চাষি সার কিনতে আসছে সে বাইরে থেকেই জেনে যাবে যে এই দোকানদারের কাছে এই সারটা আছে, আমার যে সারটা দরকার আমি এইখান থেকে পাবো, এবং তার দাম যেন উল্লেখ থাকে সেই অনুযায়ী যেন প্রশাসন পদক্ষেপ নেয়। তার জন্যে আমরা মাননীয় সিজার স্যারের কাছে যাব, এইগুলোই আমাদের দায়িত্ব।